সম্মানিত নগরবাসী আলাইকুম প্রথমে আপনাদেরকে জানাচ্ছি উল আজাহা উপলক্ষে ঈদ মুবারক আপনারা অবশ্যই জানেন আমাদের মাঝে অন্যান্য বছরের মতো আনন্দ নেই উল্লাসও নেই আগে কোরবানের ঈদ আসলে ছেলে বুড়ো সবার মধ্যে একটা আনন্দ বয়ে যেত কিন্তু সে আনন্দ এবার নেই গতবারও ছিল না সমগ্র বিশ্ব একটি ছোট্ট অনুজীব করোনা ভাইরাসে বিপর্যস্ত আমাদের বাংলাদেশও সেই ভাইরাসের থাবা এসে লেগেছে চট্টগ্রামও লেগেছে কিন্তু আল্লাহর অশেষ রহমান আল্লাহর অশেষ মেহরবানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাধারা যুগ উপযোগী পদক্ষেপ এবং সার্বক্ষণিক নির্দেশনার ফলে পৃথিবীর উন্নত দেশগুলো যেগুলো পরামানবিক শক্তির অধিকারী যারা অহংকার করত পরামাণবিক শক্তি নিয়ে আমেরিকা ফ্রান্স লন্ডন বড় বড় দেশগুলো দেশগুলো ছোট্ট অনুজীব করোনা ভাইরাসের কাছে আজ পরাজিত লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে ওখানে পৃথিবীর অনেক সংস্থা বলেছিল বাংলাদেশেও লক্ষ লক্ষ লোক মারা যাবে কিন্তু আল্লাহ রফ রহমত আমাদের দেশে সেভাবে ক্ষতি হয়নি আজকে এক বছর যাবৎ করোনার সাথে আমরা যুদ্ধ করে চলছি তেরো হাজার মানুষকে আমরা হারিয়েছি অনেকে আক্রান্ত হয়েছে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়েছে এখানে একটা কথা আমি স্মরণ করে দিতে চাই একটা কথা আছে না যে দেশের শাসক ন্যায়পরায়ণ সৎ ধার্মিক হয় সেই দেশে আল্লাহর গজব কম নাজিল হয় এটা আমাদের পরম সৌভাগ্য আমাদের নেত্রী একজন ধার্মিক আল্লাহ বীরু মহিলা যিনি দেশকে শাসন করছেন হয়তো তার উচিলায় সমগ্র দেশ জাতি আজকে উন্নত দেশগুলোর মতো সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তবু করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে লেগেছে এখন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে আমাদেরও কিছু দোষ আছে সরকারি বিধি নিষেধ আমরা মেনে চলি না অনেকেই তাই আমি বলবো এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে মাস্ক অবশ্যই পরিধান করতে হবে কাপড় চোপড় যেমন আমাদের জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে শরীরকে ঢেকে রাখার জন্য মাস্ক আমাদের অপরিহার্য হয়ে পড়েছে জীবন রক্ষা করার জন্য নিজের পরিবারকে রক্ষা করার জন্য প্রতিবেশীকে রক্ষা করার জন্য তাই সকলেই মাস পরবেন এবং গরুর হাটে যাবেন গরু কিনতে সবাই আনন্দ উল্লাস করে আগে যেত শিশু কিশোর বাচ্চারা বয়োবৃদ্ধরা সবাই একটা গরু কিনার পিছনে সাত জন যেত এবার কিন্তু সেটা করবেন না একটা গরু কেনার জন্য হাটে একজন যাবেন প্রয়োজন হলে দুজন যাবেন একজন হাটের বাইরে থাকবেন গরু বের করে এনে দুজনে নিয়ে বারে ফিরবেন আরেকটা কথা বলি গরু যত্রতত্র জবই করবেন না কারণ একটা মহামারী চলছে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন তিনশো চারটা স্পট নির্ধারণ করেছি সেখানে গরু জবাই করার জন্য অনেকের বাড়ির আঙ্গিনাই গরু জব করে থাকে অনেকের আঙ্গিনা নেই রাস্তায় জব করে থাকেন সড়ক মহাসড়কে বলবো গরু জবয় করার সাথে সাথে রক্তগুলো পানি দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলবেন আর গরুর বর্জ্য নারী ভুড়ি এগুলো এক জায়গায় রেখে দেবেন আমাদের সিটি কর্পোরেশনের চার হাজার কর্মী কোরবানের দিন নিয়োজিত থাকবে আপনাদের সেবায় এই বর্জ্যগুলো অপসারণ করে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত কিছু দুইশোর মতো ট্রাক অন্যান্য সামগ্রী যন্ত্রপাতি আমরা প্রস্তুত করে রেখেছি শুধু আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আপনাদেরকে কথা দিতে পারি আট থেকে দশ ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরকে বর্জ্যমুক্ত শহরে পরিণত করব ইনশাল্লাহ আর সবাই সুস্থ থাকবেন মাস্ক পরবেন সাবান দিয়ে হাত ধোবেন স্যানিটাইজার থাকলে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন পরিবারের সবাইকে সুস্থ রাখার জন্য সজাগ থাকবেন প্রতিবেশীদেরকেও সজাগ রাখবেন মসজিদে আমরা নামাজ পড়তে যাব একে অপরের সাথে আগে যা কোলাকুলি করতাম সেটা হতো সম্ভব হবে না কোলাকুলি করবেন না কর্মদন করবেন না মসজিদে যাবেন মাস্ক পরে যাবেন একে অপরকে দূর থেকে সালাম করবেন আল্লাহর কাছে ঈদের দিন প্রার্থনা করব রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই মহামারী থেকেই মুক্তি দিন আমাদের পাপ মার্জনা করুন আমরা যাতে আবার ঈদের আনন্দ ঈদের কোলাহল ঈদের উল্লাস আগের মতো ফিরে পেতে পারি আবার আনন্দ উল্লাসে আমরা মেতে উঠব আবার আমরা মসজিদে ঈদের নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন করব, কর্মদন করব কুশল বিনিময় করব, আবার আমাদের পরিবারে স্বাভাবিক জীবন ফিরে আসুক আবার আমরা পরিবার পরিজন নিয়ে আনন্দ হলে মেতে উঠবো এই প্রত্যাশায় করি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইটাই কামনা করি সম্মানিত নগরবাসী আমি আপনাদের মেয়র রেজাউল করিম চৌধুরী আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছি আমি আপনাদের এই মানুষ আমি আপনাদের এই সন্তান আমাকে যে কোনো সময় যে কোনো কাজে ডাক দিলে পাবেন আমার দরজা অতীতের মতো সার্বক্ষণিক আমার সাধারণ মানুষের জন্য খোলা থাকবে খোলা ছিল খোলা আছে খোলা থাকবে কেউ আমার সাথে দেখা করতে উকিলের প্রয়োজন হয় না আমার সাথে সরাসরি এসে যে কোনো অভাব যে কোনো অভিযোগ আপনারা বলতে পারবেন কারণ আমি তো আপনাদেরই আর এই শহর আপনাদের শহর এই শহর শুধু মেয়রের নয় এই শহরকে সুন্দর রাখা পরিবেশ বান্ধব রাখা আপনাদের দায়িত্ব আপনারা যদি সচেতন হন ইনশাল্লাহ দু তিন বছরের মধ্যে আমাদের চট্টগ্রাম একটি পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ পরিবেশ পরিবেশবান্ধব সুন্দর শহরে পরিণত হবে আল্লাহ আমাদেরকে অফুরন্ত দিয়েছে চট্টগ্রামকে সকলকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম গাদু জয় বাংলা জয় বঙ্গবন্ধু